মূল উদ্দেশ্য আমাদের এই সমাবেশটা জড়ো হওয়ার মূল উদ্দেশ্য হইল যে বাংলাদেশে ইসলামিক কোনো বাতিল পন্থা কোনো দল থাকতে পারে না। এই ওলামায়ে কেরামের সমস্ত আশা আকাঙ্ক্ষা যাতে ইসলাম নাম দিয়ে কোনো মুখোশধারি লোক এই সমাজের ভিতরে বাতিল পন্থা কোনো মানুষ যাতে তাবলিগের নাম দিয়ে দোহাই দিয়া তারা এখানে ইসলাম প্রচার প্রসারের নাম দিয়ে মানুষকে উল্টা পথে ভ্রান্ত মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে, উল্টা পাল্টা পথে নিতেছে। বলা হয়েছে এরা আজকে সমাজের ভিতরে বাতিলগুলো ঘোষিত হোক, এটাই আমাদের মূল কামনা। এটা আমাদের তাদের সাথে কোনো দুশ্মনী নাই, কোনো কিছু নাই। মাওলানা সাদ সাহেব উনি বক্তব্য রাখছেন, উনি কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়েছেন, কোরআনের উল্টা ব্যাখ্যা দিয়েছেন, এবং কি উনি নবীদের ভুল ধরছেন, যে নবীদের দ্বারা যারা বেগুনা মাসুম নিষ্পাপ আল্লাহ নিজে ঘোষণা করছেন সেই নবীদের ভুল ধরছে উনি, সাহাবায়ে কেরামদের ভুল ধরছে উনি। উনি কোরআন হাদিসের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে আর মানুষকে আলেমদের ভুল ধরে, এবং কি আলেমরা আলেমদেরকে উনি এই সমস্ত কথা টিটকারি করে বলে যে যারা কোরআন হাদিস পরে টাকা নেয়, মসজিদে ইমামতি করে টাকা নেয়, তারা যদি জানাতে যায় তাহলে তার আগে বলে বেশ্যা জানাতে, উনি একটা ফাসেক লোক। এখানে আমাদের লক্ষ্য একটাই, সাদ সাহেব বাংলাদেশে আসতে পারবে না, আর কাদিয়ানিদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে, তাদেরকে কাফের বলে ঘোষণা করতে হবে। বিগত ফেতিস সরকারের আমলে ওলামায়ে কেরাম কিছু করলে সেটা মিডিয়াতে আসে না, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে মিডিয়াতে দেওয়ার জন্য। আমাদের আজকের যেই জনসমাবেশ মূল উদ্দেশ্য হচ্ছে যে তাবলিগ জামাতকে দুইটা ভাগ করেছে মাওলানা সাদ সাহেব নামক একজন লোক, যাকে আমরাও মাতার তাজ মনে করতাম, কিন্তু সে যখন কোরআনের অপব্যাখ্যা করেছে, হাদিসের অপব্যাখ্যা করেছে, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুনাহগার বলেছে, সাহাবিদের ভুল ধরেছে, ওলামায়ে কেরামদেরকে ওলামায়ে কেরাম খেদমত করে যে টাকা নেয়, যে হাদিয়া নেয়, ওইটাকে তারা ব্যবসার ইনকামের সাথে সে তুলনা করেছে। এই জন্য আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা চাই মাওলানা সাদ সাহেব নামক এই লোকটি যেন বাংলার ভূখণ্ডে আসতে না পারে। এটার জন্য বর্তমান সরকারকে আমরা বলতে চাই, ওলামায়ে কেরামদের ভাষা বুঝুন, ওলামায়ে কেরামদের কথা বুঝুন, ওলামায়ে কেরাম আজকের সমাবেশে কি বলতে চায়, আপনাদেরকে কি জানিয়ে দিতে চায়, কি যোগান দিতে চায়, তাদের ভাষা বুঝতে চেষ্টা করুন। টঙ্গীর ইজতেমার ময়দানে এই বছর 2025 সালে শুধুমাত্র ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে একটাই মাত্র ইজতেমা হবে, দ্বিতীয় কোনো ইজতেমা হবে না।